नमस्कार, आमी देवाशीष होम कोचिंग बांगला एडुकेशनल यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत जाना। देखो सामने तुम्हारे रेलवे ग्रुप डी एग्जाम रही है, तई रेलवे ग्रुप डी परीक्षा के माथा रेखे तुम्हारे रेलवे ग्रुप डी क्रैश कोर्स शुरू करोर्सर माध्यम रेलवे ग्रुप डी लास्ट मिनट सजेशन क्लास नहीं तुम्हारे सामने उपस्थित हो अलरेडी तुम्हारे एक थे आठट क्लस करिए आठट क्लसर ही लिंक तुम्हारा भिडियोर आई बटने पे जा। ओके, और आज के नवम क्लस अर्थात नवम सेट नहीं आलोचना करब। और आज के सेटो अन्यान्य दिन मत गुरुत्वपूर्ण 20 एमसीक्यू जनरल अवेयरनेस रही है और 25 जनरल साइंस रही है। ओके, सम्पूर्ण टीसीएस पैटर्ने क्वेश्चन सेटअप करा हुई है, जे क्वेश्चन सेटअप तुम्हारा रेलवे ग्रुप डी परीक्षा देखते हो ठीक से सेटअपे किंतु हमारे सेटे सेट करा हुई है। ओके, सो वीडियोगुलो मोस्ट इम्पोर्टेंट, प्रत्येक वीडियो किंतु इम्पोर्टेंट, तो चलो क्लास शुरू करा जाक। देखो प्रथम प्रश्न, भारत दशम जातीय विज्ञान चलचित्र उत्सव कोथाय अनुष्ठित होबे? ठीक है, दशम जातीय विज्ञान चलचित्र उत्सव कोथाय अनुष्ठित होबे? इंग्रेजी बोलते गेले नैशनल साइंस फिल्म फेस्टिवल अफ इंडिया कोथाय अनुष्ठित होबे? तो सठिक उत्तर होबे अपशन डी, अपशन डी इज द राइट आंसर, त्रिपुराते अनुष्ठित होबे दशम जातीय विज्ञान चलचित्र उत्सव। ओके, बाई क्वेश्चन एटाओ जिज्ञेस करते पारे जे नैशनल साइंस फिल्म फेस्टिवल अफ इंडिया के होस्ट करछे, तो सठिक उत्तर होबे त्रिपुरा। एटा किन्तु 2020 जातीय विज्ञान चलचित्र उत्सवर कथा बला होच्छे। ओके, 2021 एखनो हयनी। चलो नेक्स्ट देखो, स्वच्छ भारत रेल स्टेशन 2019 रिपोर्ट अनुसारे देशेर सबचेये परिष्कार रेल स्टेशन कोनटी? इम्पोर्टेंट क्वेश्चन, किन्तु मोस्ट इम्पोर्टेंट। तो सठिक उत्तर होबे अपशन बी, जयपुर। देखो रेलेर मध्ये स्वच्छता अर्थात स्वच्छ रेल स्वच्छ भारत कैम्पेनटा कबे चालू हय? एटा चालू होयेछिलो 2015-16 साले। ठीक है, 2015-16 साले एटा स्टार्ट करा हय। तारपर थेके 2016 थेके किन्तु लिस्ट बार करानो हय जे क्लिनेस्ट जे रेल स्टेशन से सम्बन्धे। ठीक आछे, तो प्रथम 2016 साले जे लिस्ट बार करा होयेछिलो परिष्कार परिच्छन्न दिक थेके सेखाने किन्तु प्रथम स्थाने छिलो पाञ्জাবের बीज रेलवे स्टेशन। ओके, এটা 2016 কথা বলা হচ্ছে, 2016 যে লিস্ট বার হয়েছিল স্বচ্ছতার দিক থেকে। ওকে, সেকেন্ড ছিল গুজরাটের গান্ধীধাম আর থার্ড ছিল গোয়ার ভাস্কো দা গামা রেলওয়ে স্টেশন। ওকে, তো এখানে কি বলছে দেখো, এখানে 2019 কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো 2019 রাজস্থানের জয়পুর স্টেশন হয়েছে সবচেয়ে পরিষ্কার রেলওয়ে স্টেশন। ঠিক আছে, 2019 এটা কিন্তু A1 ক্যাটাগরির কথা বলা হচ্ছে, এখানে ক্যাটাগরি ভাগ হয়েছে। ঠিক আছে, সরি A1 নয়, এটা NSG ক্যাটাগরি কথা বলা হচ্ছে। ঠিক আছে, দুটো ক্যাটাগরি রয়েছে, একটা SG আর একটা NSG। তো SG ক্যাটাগরিতে প্রথম র‍্যাঙ্কে রয়েছে মহারাষ্ট্রের আন্ধেরি। ঠিক আছে, যদি বলে যে স্বচ্ছ ভারত রেলওয়ে স্টেশন 2019 রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে, SG লিস্টে বা SG ক্যাটাগরিতে কে শীর্ষস্থানে রয়েছে, তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আন্ধেরি। আর যদি NSG বলে তাহলে কিন্তু হবে জয়পুর। ওকে, ক্যাটাগরি উল্লেখ থাকতে পারে, নতুবা হয়তো দুটোর মধ্যে যে কোনো একটা অপশন থাকবে। ঠিক আছে, যদি ক্যাটাগরি না উল্লেখ থাকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখো, 72তম প্রজাতন্ত্র দিবসের প্রাকালে কেন্দ্রীয় সরকার পদ্ম পুরস্কার ঘোষণা করেন, 2021 সালে মোট কতজন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? পদ্মশ্রী পুরস্কার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো দেখো পদ্মশ্রী পুরস্কার যে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রয়েছে ঠিক তার আগের দিন অ্যানাউন্স করা হয়। ওকে, তো এখানে কী বলছে যে 2021 সালে মোট কতজনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে? ওকে, তো সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, মোট 102 জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। ওকে, কিন্তু যদি বলে যে 72তম প্রজাতন্ত্র দিবসে 2021 সালে, ঠিক আছে, কতজনকে পদ্মা পুরস্কার দেওয়া হয়েছে মোট, তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 119। ঠিক আছে, মোট 119 জন পেয়েছেন, তার মধ্যে ভাগ রয়েছে, দেখো ভাগে কে কী পেয়েছে। ঠিক আছে, পদ্মশ্রী পাচ্ছে 102 জন, ঠিক আছে, পদ্মাবিভূষণ পাচ্ছে 7 জন, পদ্মাবিভূষণ পেয়েছেন 7 জন মনে রাখবে, আর পদ্মাভূষণ পেয়েছেন 10 জন। ঠিক আছে, পদ্মাবিভূষণ 7 জন আর পদ্মাভূষণ পেয়েছেন 10 জন, মাঝে একটা ভির কনফিউশন রয়েছে, এটা কিন্তু ক্লিয়ার করবে। ওকে, আর একটা কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করতে পারে যে কোন বিদেশিকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে, তো জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবেকে 2021 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ওকে, এছাড়াও 7 জন বাঙালি রয়েছেন এই বছরের যে পদ্মশ্রী পুরস্কার লিস্ট হয়েছে তার মধ্যে 7 জন বাঙালি রয়েছেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, দেশের প্রথম মহিলা পাইলট হিসাবে রাফাল যুদ্ধ বিমান উড়াবেন ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট ড্যাশ? দেখো লাইভ ভিডিও সো একটু যদি এখনও পর্যন্ত কেউ শেয়ার না করে থাকো, ভিডিওটা একটা শেয়ার করে দাও। ঠিক আছে, তোমাদের যারা ভাই বন্ধু রয়েছে তাদের সবাইকে ডাকো, দেখো কার কত স্কোর হচ্ছে। আমি তোমাদেরকে শিওর দিচ্ছি, যদি এই 45-এর মধ্যে তোমাদের স্কোর কারো 30+ হয়
তাহলে ডেফিনেটলি ধরতে পারো তোমার যে প্রিপারেশন সেটা খুব ভালো প্রিপারেশন রয়েছে। ওকে, 30+ স্কোর হওয়া মানে খুব ভালো প্রিপারেশন রয়েছে। তো চেষ্টা করো, দেখি কার কার 30 উপরে স্কোর হয়। যার যার 30 উপরে স্কোর হবে তারা কিন্তু প্রত্যেকেই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো চলো দেখো এই উত্তর কী হবে। এর উত্তর হবে অপশন, বলো এর উত্তর কী হবে, তোমাদের জন্য একটু সময় দিই। এর উত্তর কী হবে বলো? এর উত্তর হবে অপশন এ, ঠিক আছে। শিবাঙ্গী সিং দেশের প্রথম মহিলা পাইলট রাফাল যুদ্ধবিমান উড়াবেন, ভারতীয় সেনার ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। পুরুষদের টেস্ট ম্যাচে প্রথম মহিলা আম্পায়ার হিসাবে নিযুক্ত হয়ে ভারত অস্ট্রেলিয়া সিডনি টেস্টে ইতিহাস গড়লেন কে? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। তো এর সঠিক উত্তর কী হবে? চলো এর সঠিক উত্তর হবে অপশন, বলো এর সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে। ক্লেয়ার পেলোশাক কিন্তু পুরুষদের টেস্ট ম্যাচে মহিলা হিসাবে আম্পায়ারে নিযুক্ত ছিলেন ভারত অস্ট্রেলিয়া সিডনি টেস্ট ম্যাচে। ওকে, এবার কথা হচ্ছে যদি জিজ্ঞেস করে যে তিনি কি ফিল্ডে নেমেছিলেন, দেখো প্রধানত ক্রিকেট খেলাতে একজন ম্যান আম্পায়ার থাকে, একজন লেগ আম্পায়ার থাকে, একজন থার্ড আম্পায়ার থাকে। তো থার্ড আম্পায়ার হিসাবে, ঠিক আছে, তার রুল ছিল, ক্লেয়ার পেলোশাকের রুল ছিল থার্ড আম্পায়ারের, ঠিক আছে। প্রথম পুরুষদের কোনো টেস্ট ক্রিকেটে, ঠিক আছে, বাট হ্যাঁ টেস্ট ক্রিকেটে মহিলা হিসাবে থার্ড আম্পায়ারের রুল নিভানেন কে? এই ক্লিয়ার পেলোশাক। ওকে, যদি বলে এটা কার কার মধ্যে খেলা হচ্ছিল, তো মনে রাখবে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হচ্ছিল, অস্ট্রেলিয়ার সিডনিতে এই টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নিম্নলিখিতগুলির মধ্যে কে বাজপেয়ী দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জড ইন্ডিয়া নামক বইটির লেখক? ঠিক আছে, রিসেন্টলি বইটি লঞ্চ হয়েছে, তো লেখক কে? খুবই ইম্পর্টেন্ট। তো এর সঠিক উত্তর হবে অপশন, বলো এর সঠিক উত্তর কী হবে? এর অপশন বি, ঠিক আছে। এখানে এ হয়ে গেছে, টাইপিং একটু মিস্টেক হয়েছে। শক্তি সিনহা হলেন বাজপেয়ী দ্য ইয়ার দ্যাট চেঞ্জড ইন্ডিয়া বইটির লেখক। এখানে অটল বিহারী বাজপেয়ী যে নিডু ছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার সম্বন্ধে লেখা হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সেনাবাহিনীর নতুন উপপ্রধান পদে নিযুক্ত হলেন? ঠিক আছে, ভাইস চিফ অফ আর্মি স্টাফের পদে কে নিযুক্ত হলেন? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এর সঠিক উত্তর কী হবে বলো? এর সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে, চণ্ডীপ্রসাদ মহান্তি কিন্তু ভারতীয় সেনাবাহিনীর নতুন উপপ্রধান পদে নিযুক্ত হলেন। ওকে, দেখো যারা এখনও ভিডিওটিকে লাইক করোনি, প্লিজ একটা ভিডিও দিয়ে লাইক করে দাও, ঠিক আছে। আর যদি তোমাদের বন্ধুবান্ধব কম রয়েছে, কম্পিটিশান কম হচ্ছে, তো শেয়ার করো, তোমাদের যা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে শেয়ার করো, দেখো কার কত স্কোর হচ্ছে। ওকে, তো চলো এরপর আমরা একটা ডিটেলস জেনে নিই, ঠিক আছে, এই কোশ্চেন সম্বন্ধে। দেখো দ্য ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ, ঠিক আছে, এটা হচ্ছে তার শর্ট ফর্ম, ইজ দ্য ডেপুটি হেড অ্যান্ড সেকেন্ড হায়েস্ট র্যাঙ্কিং অফিসার অফ ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে। তাহলে এই যে পদটা দ্য ভাইস চিফ অফ ইন্ডিয়ান আর্মি স্টাফ, এটা হচ্ছে সেকেন্ড হায়েস্ট র্যাঙ্কিং অফিসার ইন্ডিয়ান আর্মির। ওকে, এটা কিন্তু মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায় শীর্ষ স্থানটি এবারও দখলে রয়েছেন, কার দখলে রয়েছে? ফোর্বসের যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায় শীর্ষ, অর্থাৎ যে লিস্ট বার হয়েছে, তার মধ্যে শীর্ষ স্থানে কে রয়েছে? তো সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাঞ্জেলা মার্কেল রয়েছেন ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের শীর্ষে স্থানে, ঠিক আছে, শীর্ষ স্থানে। আর যদি বলে যে সেকেন্ড স্থানে কে রয়েছে, তো সেকেন্ড স্থানে রয়েছে ক্রিশ্চানা লগার্দে। ওকে, আর থার্ড স্থানে রয়েছে কে? কমলা হ্যারিস, ইনি রয়েছেন থার্ড স্থানে, ইনি রয়েছেন সেকেন্ড স্থানে। এবার দেখো আর দুটি কোশ্চেন এখান থেকে হবে। একটি কোশ্চেন হবে যে ভারতের কে রয়েছে ফোর্বসের যে বিশ্ব মহিলাদের ক্ষমতা, বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকা বার হয়, তার মধ্যে ভারতীয় কোন নারীর নাম রয়েছে? তো মনে রাখবে ভারতীয় যে বর্তমানে ভারতের অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন, ঠিক আছে, নির্মলা সীতারামন জি যিনি বর্তমানে ভারতের অর্থমন্ত্রী রয়েছেন, তিনি 41 নম্বর পজিশনে রয়েছেন। এই ফোর্বসের যে বিশ্ব ক্ষমতাশালী মহিলাদের তালিকা বার করেছে তার মধ্যে 41 নম্বরে রয়েছেন। আর ঠিক 2 নম্বর আগে 39 নম্বর কে রয়েছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যার শর্ট ফর্ম হচ্ছে ট্রায়, তো এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ঠিক আছে, দ্য টেলিকম অথরিটি
অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কে হয়েছেন? এখানে তো সঠিক উত্তর দেওয়াই রয়েছে, ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গিয়েছে, টিকটা গোছানো হয়নি। তো সঠিক উত্তর হবে পিডি ভাগেলা। ওকে, ইনি কিন্তু যে ট্রায় রয়েছে দ্য টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া, তার নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। ওকে, আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন করি, এখানে যখন এই কোশ্চেনটাতে টিক করাই রয়েছে তাহলে একটা কোশ্চেন করি, ট্রায়ের হেডকোয়ার্টার কোথায়? ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায়, এর উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও। দেখি ট্রায়ের হেডকোয়ার্টার কোথায়, বর্তমানে কে কে এর উত্তর পারছ দেখি। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো, 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার, এই তালিকায় ভারতের অবস্থান কততম? ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই তালিকাতে ভারতের যে স্থান সেটা কততম? তো সঠিক উত্তর কী হবে বলো, সঠিক উত্তর হবে অপশন সি, চতুর্থ। এতে 2021 সালে সামরিক শক্তি র্যাঙ্কিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার, এই তালিকায় ভারতের স্থান রয়েছে ফোর্থ। ওকে, এবার দেখো যদি বলে যে প্রথম স্থানে কার রয়েছে, দ্বিতীয় স্থানে কে রয়েছে, তৃতীয় স্থানে কে রয়েছে, তোমরা কে কে পারবে কমেন্ট বক্সে জানাও, দেখি আমি কে কে উত্তর পারছি। ঠিক আছে, প্রথমে কে রয়েছে, দ্বিতীয় কে রয়েছে, তৃতীয় কে রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কিন্তু আমাদের প্রত্যেককে জানা দরকার। চলো উত্তর করো, উত্তর করো, দেখি কে পারে সঠিক উত্তর করতে। সঠিক উত্তর এখনো এলো না। তো দেখো শীর্ষ স্থানে রয়েছে কে, যুক্তরাষ্ট্র। ওকে, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে শীর্ষ স্থানে। দ্বিতীয় স্থানে কে রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। আর তৃতীয় স্থানে কে রয়েছে, তৃতীয় স্থানে রয়েছে চীন। আর চতুর্থ স্থানে রয়েছে আমাদের দেশ ভারত। ওকে, মনে রাখবে। চলো নেক্সট দেখো, ভারতে প্রতি বছর জাতীয় ভোটদাতা দিবস ন্যাশনাল ভোটার ডে কোন দিন সেলিব্রেট করা হয়? ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটাও। তো এর সঠিক উত্তর কী হবে, এর সঠিক উত্তর কী হবে বলো, এটার উত্তর পারা দরকার। ঠিক আছে, এর সঠিক উত্তর হবে অপশন সি, 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে পালন করা হয়। ওকে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। কত সাল থেকে প্রজাতন্ত্র দিবস পালন করা শুরু হয়, এর উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এই প্রশ্নের উত্তর। ওকে, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। চলো নেক্সট কোশ্চেন দেখো, মধুবনী চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত চিত্রকলা? এরপর দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে কোশ্চেনগুলো কালেক্ট করা হয়েছে, এই কোশ্চেনগুলোতে তোমরা কত স্কোর করতে পারছো দেখছি। ঠিক আছে, ইতিহাস ভূগোলের কোশ্চেন তো পারবেই, এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে, তাহলেই কিন্তু রেলওয়ে পরীক্ষাতে ভালো স্কোর করা সম্ভব, কারণ এই টাইপেরই কোশ্চেন তোমরা দেখতে হবে। ওকে, তো চলো দেখো, মধুবনী চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত চিত্রকলা? এর সঠিক উত্তর কী হবে, মধুবনী চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত চিত্রকলা? এর সঠিক উত্তর হবে অপশন বি, বিহার। বিহারের বিখ্যাত চিত্রকলা হচ্ছে মধুবনী চিত্রকলা। ওকে, এবার দেখো আর কোন কোন চিত্রকলা বিখ্যাত যেগুলো পরীক্ষায় পড়ে, ঠিক আছে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে চলো দেখো, এরপর জানতে হবে আমাকে যে উড়িষ্যার মধ্যে কোন বিখ্যাত চলচ্চিত্র রয়েছে। ঠিক আছে, কোশ্চেন যদি জিজ্ঞেস করে যে উড়িষ্যা রাজ্যের মধ্যে কোন বিখ্যাত চিত্রশিল্প চিত্রকলা রয়েছে, তো উড়িষ্যার মধ্যে বিখ্যাত যে চিত্রকলা তার নাম হচ্ছে পট্টচিত্র। ঠিক আছে, মনে রাখবে পট্টচিত্র। আর গুজরাটের মধ্যে কোন চিত্রকলা প্রচলিত রয়েছে, পিথোরা চিত্রকলা প্রচলিত রয়েছে। আর মহারাষ্ট্রের মধ্যে কোন চিত্রকলা প্রচলিত রয়েছে, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো, স্থানীয় বায়ু এলিফ্যান্ট কোথায় দেখা যায়? স্থানীয় বায়ু হচ্ছে এলিফ্যান্ট। ঠিক আছে, একটা স্থানীয় বায়ুর নাম, এটা হচ্ছে নামটা হচ্ছে এলিফ্যান্ট, তো এটা কোথায় দেখা যায়? চলো এর উত্তর করো, দেখি কের উত্তর পারছে। তো সঠিক উত্তর হবে বলো, সঠিক উত্তর কী হবে তার আগে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিই। ঠিক আছে দেখো, মধ্য এশিয়াতে কোন বায়ু দেখা যায়? মধ্য এশিয়াতে কালো ঝড়, যেটাকে আরেকটা নাম বলা হয় কারাবুরুন। ঠিক আছে, কারাবুরুন স্থানীয় বায়ু দেখা যায় মধ্য এশিয়ার মধ্যে। ওকে, রকি পার্বত্যমালার মধ্যে কোন স্থানীয় বায়ু দেখা যায়? চিনুক, যেটা অপর একটা তুষার খাদক নামে পরিচিত, সেই স্থানীয় বায়ু দেখা যায় রকি পর্বতমালার মধ্যে। ওকে, আর এই প্রশ্নের সঠিক উত্তর, স্থানীয় বায়ু এলিফ্যান্ট কোথায় দেখা যায়? মালাবার উপকূলের মধ্যে দেখা যায়। ওকে, আর রাশিয়ার মধ্যে কোন স্থানীয় বায়ু দেখা যায়? রাশিয়ার মধ্যে দেখা যায় পুরগা। ঠিক আছে, পুরগা স্থানীয় বায়ু দেখা যায়। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো, ভ্যান্ট তৃণভূমি কোথায় দেখা যায়? ভ্যান্ট তৃণভূমি, ঠিক আছে, কোথায় দেখা যায়, এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভ্যান্ট তৃণভূমি কোথায় দেখা যায় বলো। তো সঠিক উত্তর হবে অপশন সি, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মধ্যে ভ্যান্ড তৃণভূমি দেখতে পাওয়া যায়। এবার দেখো, ব্রাজিলের মধ্যে কোন তৃণভূমি দেখা যায়? ব্রাজিলের মধ্যে ইম্পর্ট্যান্ট, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট মনে রাখবে,
कैम्पोस तृणभूमि देखा जाए। अस्ट्रेलियार मध्य कौन तृणभूमि देखा जाए? डाउन्स, ठीक है। अस्ट्रेलियार मध्य डाउन्स तृणभूमि देखा जाए। और मध्य आफ्रिकार मध्य कौन तृणभूमि देखा जाए? सावाना तृणभूमि, ठीक है। मोस्ट मोस्ट इम्पोर्टेंट, सावाना तृणभूमि देखा जाए मध्य आफ्रिकार मध्य। क्योंकि दक्षिण आफ्रिकार मध्य देखते पाव जाए वेंट तृणभूमि। और एक्जैक्ट स्थान बोलने मन रखें जिम्बाब्वे, जिम्बाब्वे मध्य वेंट तृणभूमि देखते पाव जाए। ओके चलो नेक्स्ट क्वेश्चन देखो, लाल विप्लव कार साथे सम्पर्कित? लाल विप्लव कार साथे सम्पर्कित? तो सठिक उत्तर है, तार आगे देखो डिटेल्स बोले दी, ठीक है। एर उत्तर तुम्हारा चेष्टा करो, तैलबीज। तैलबीज उत्पादन कौन विप्लवर साथे सम्पर्कित? तैलबीज उत्पादन। तो सठिक उत्तर है, तैलबीज उत्पादन कार साथे सम्पर्कित? हलुद, ठीक है। येलो रेवल्यूशन अर्थात हलुद विप्लवर साथे सम्पर्कित। आलू उत्पादन कार साथे सम्पर्कित? आलू उत्पादन गोल विप्लवर साथे सम्पर्कित। ओके, और एर उत्तर है ऑप्शन डी, मांस और टमेटो उत्पादन कार साथे सम्पर्कित? लाल विप्लवर साथे सम्पर्कित। देखो मांस देखते लाल है, टमेटो देखते लाल है, सेखान थेके तुम्हारा इमेजिन करते पारो। और सार उत्पादन कार साथे सम्पर्कित? धूसर विप्लवर साथे सम्पर्कित सार उत्पादन। ओके चलो नेक्स्ट क्वेश्चन देखो, विक्टोरिया ह्रद कोथाय अवस्थित? विक्टोरिया ह्रद मोस्ट इम्पर्टेंट, विक्टोरिया ह्रद कोथाय अवस्थित? तो सठिक उत्तर है ऑप्शन ए, तांजानिया और उगांडा, ये दो जगह मध्य ही रही है विक्टोरिया ह्रद, ठीक है। मोस्ट इम्पर्टेंट, विक्टोरिया ह्रद नाम तो तुम्हारा अनेक शुने कोथाय अवस्थित हो तो क्यों जानो ना। और यहरण क्वेश्चन सेटअप क्योंकि तुम्हारा देखते हो जो एक तुम्हारे स्टैंडार्ड हाई लेवे चले जाए, अर्थात प्रथम तो नर्मल क्वेश्चन थे, तपर मडरेट हो, तपर जो टाफ हो तक क्योंकि यह क्वेश्चन सेटअप तुम्हारा देखते हो। तुम्हें कि जो तुम्हार परीक्षा कोथाय होते चले, कौन शिफ्टे होते चले जो ना। सो प्रिपारेशन क्योंकि एन थे मैं कि बोलो खुबी भलो प्रिपारेशन। ओके तो देखो, कानाडा और युक्तराष्ट्र, ठीक है। कानाडा और युक्तराष्ट्र मध्य कौन रोद रही है? कानाडा और युक्तराष्ट्र मध्य सबथे इम्पर्टेंट एक रोद रही है, सेटा होच्छे सुपिरियर रोद। सुपिरियर रोद किन्तु कानाडा और मार्किन युक्तराष्ट्र मध्य रही है। और शुधु युक्तराष्ट्र मध्य कौन रोद रही है? शुधु युक्तराष्ट्र इम्पर्टेंट अनेक रोद रही है, मिशिगान रही है, हॉर्न रोद रही है। ओके, और कानाडा और युक्तराष्ट्र मध्य कौन रोद रही है? एरी, एरी रोद रही है। ओके तो मन रखबे प्रथम दुटो, तांजानिया और उगांडार मध्य रही है विक्टोरिया ह्रद, और कानाडा और युक्तराष्ट्र मध्य रही है सुपिरियर ह्रद। ओके चलो नेक्स्ट क्वेश्चन देखो, भारत प्रथम शिक्षामंत्री के? भारत प्रथम शिक्षामंत्री कथा बोला हे के? तो सठिक उत्तर है ऑप्शन ए, आब्दुल कलाम आजाद, इन हलन भारत प्रथम शिक्षामंत्री। ओके, आब्दुल नय आबुल कलाम आजाद, ठीक है। आबुल कलाम आजाद हलन भारत प्रथम शिक्षामंत्री। और एक क्वेश्चन एखे तुम्हारे बोले दी, 11 नवेम्बर हे আবুল কালাম আজাদের জন্মদিন। ওকে তো এই 11 নভেম্বরকে ভারতে শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়, শিক্ষক দিবস নয় কিন্তু শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়। ওকে, ন্যাশনাল এডুকেশন ডে মনে রাখবে। সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন? ইনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। রাজাগোপালাচারী ভারতের প্রথম ভারতীয় গভর্নর। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো, এই ধরনের যখন সহজ কোশ্চেন পাবে তখন হয়তো মনে হবে যে হ্যাঁ, তো এই ধরনের দু চারটি সহজ কোশ্চেন থাকবেই, ঠিক আছে। প্রত্যেকটি কোশ্চেনেই যে হার্ড হবে এটা নয়, কিন্তু কিছুগুলো সহজ মানে সহজ কোশ্চেন থাকবে, যে কোশ্চেনগুলো সকলেই পারবে। সো চাপ নেই, চলো। যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠাতা কে? যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা কে? তো সঠিক উত্তর হবে অপশান সি, ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত কিন্তু যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম প্রকাশ হয় যুগান্তর পত্রিকা কত সালে? 1906 সালে 18 মার্চ প্রথম প্রকাশ হয়। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের উচ্চতম শৃঙ্গ? খুবই সহজ প্রশ্ন, এই ধরনের সহজ কিছু প্রশ্ন থাকবেই, খুবই প্রত্যেকটা কোশ্চেনেই হার্ড থাকবে না, দুই তিনটে কোশ্চেনেই কিন্তু সহজ থাকবে, বেশিরভাগ কোশ্চেন কিন্তু মডারেট থাকবে। ওকে তো এর সহজ সঠিক উত্তর হবে অপশান সি, খুবই সহজ প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কেটু। ওকে চলো, এরপর আমরা জেনারেল সায়েন্সের কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে। দেখো, রামধেনু সাতটি বর্ণের মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এখানে যে প্রথম কিছুগুলো শব্দ রয়েছে, রামধেনু সাতটি বর্ণের মধ্যে, এইটা আমি যদি বাদেই দিয়ে দিলাম, কোন বর্ণের আলোর তরঙ্গ সবচেয়ে বেশি, তাহলেও কিন্তু একই কোশ্চেন হবে। মনে রাখবে রামধেনু সাতটি রঙের মধ্যেই তরঙ্গগুলো রয়েছে। ওকে সো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর বা অপশান বি, লাল, ঠিক আছে। কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর যদি বলে যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, ঠিক আছে, কম কিন্তু সবচেয়ে রয়েছে বেগুনি বর্ণের, ঠিক আছে। আরেকটি কোশ্চেন, আর দুটো কোশ্চেন বলছি এখানে, নোট করবে। যদি বলে যে কোন আলোর বিচ্যুত
বেশি ঠিক আছে তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বেগুনি আর কোন আলোর বিচ্যুতি কম তাহলে সঠিক উত্তর হয়ে যাবে লাল আলো ঠিক আছে এটাও কিন্তু মনে রাখবে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কোন ব্যক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করে ওকে ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক উত্তর হবে অপশন বি মহাকাশ যানে আবর্তনের সময় অর্থাৎ যখন মহাকাশ এ সে আবর্তন কক্ষে থাকে তখন কিন্তু সে নিজেকে ওজন শূন্য মনে করে ওকে আর দেখো একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে লিফটে ওঠার সময় নিজেকে ভারী মনে হয় না হালকা মনে হয় তো মনে রাখবে লিফটে ওঠার সময় নিজেকে ভারী মনে হয় যখনই তুমি পৃথিবীর কেন্দ্র থেকে উপরের দিকে যাবে তখনই নিজেকে ভারী মনে হবে কারণ তোমরা একটা জানো ঠিক আছে ম্যাগনেটিং পাওয়ার রয়েছে পৃথিবীর কেন্দ্রে সে নিজের দিকে টানতে থাকে আকর্ষণ করতে থাকে সো যখনই উপরে যাবে তখন একটু ভারী মনে হবে যখন নিচে যাবে তখনই হালকা মনে হবে ওকে দেখবে যখন কোনো উপর জায়গা থেকে তোমরা লাভ দাও তখন খুব কুইকলি নিচে পড়ে যাও মনে হচ্ছে নিজের কোনো ওজনই নেই ঠিক আছে এটা ফিল হয় ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে এটি নিউটনের কোন সূত্র মেনে চলে বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে এটি নিউটনের কোন সূত্র মেনে চলে তো এর সঠিক উত্তর হবে অপশন বলো অপশন সি ঠিক আছে তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র কি বলে যে কোনো বস্তুকে যত বল দ্বারা তুমি আঘাত করবে ওই বস্তু থেকেও ঠিক তত পরিমাণের বল তোমার কাছে রিটার্ন আসবে এটা হচ্ছে এক কথায় নিউটনের তৃতীয় সূত্র ওকে সো মাটিতে যখন কোনো বল পড়ে তখন সে মাটিতে যতটা বল প্রয়োগ করে মাটির দিক থেকেও ততটা বল বলকে দেওয়া হয় আর যার ফলে বল লাফাতে শুরু করে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কোন ক্ষেত্রে আর্কিমিডিক্সের নীতি প্রযোজ্য কোন ক্ষেত্রে আর্কিমিডিক্সের নীতি প্রযোজ্য তো সঠিক উত্তর হবে অপশন এ তরল ক্ষেত্রে আর্কিমিডিক্সের নীতি প্রযোজ্য ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো জল অপেক্ষায় দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ কি ইম্পর্টেন্ট কোশ্চেন জল অপেক্ষায় দুধ তাড়াতাড়ি গরম হয় তার কারণ কি খুবই সহজ এর সঠিক উত্তর হবে অপশন এ জলের আপেক্ষিক যে তাপ সেটা কিন্তু বেশি ঠিক আছে দুধের তুলনায় তার জন্যই জল অপেক্ষায় দুধ তাড়াতাড়ি গরম হয় তো এখান থেকে তোমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারো যার আপেক্ষিক তাপ বেশি ঠিক আছে সে কিন্তু মানে সময় নেই গরম হতে আর যার আপেক্ষিক তাপ কম সে কিন্তু তাড়াতাড়ি গরম হয় ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো ক্যান্সার থেরাপিতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন তে সঠিক উত্তর হবে অপশন সি ক্লোবাল্ট ক্যান্সার থেরাপিতে ক্লোবাল্ট তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় এছাড়াও কিন্তু যদি বলে যে ক্যান্সার চিকিৎসাতে কি ব্যবহার করা হয় নিম্নের ঠিক আছে এখানে ক্লোবাল্ট না থাকে থোরিয়াম থাকে তাহলে থোরিয়ামও হবে থোরিয়ামও কিন্তু ক্যান্সার চিকিৎসাতে ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন দেখো ঘর্ষণ বল কোন দিকে কাজ করে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে তে সঠিক উত্তর হবে অপশান এ গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে ঠিক আছে গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে অপোজিট সাইডে নেক্সট কোশ্চেন দেখো টরিসেলির শূন্যস্থানে কে থাকে কী থাকে টরিসেলির শূন্যস্থানে এর সঠিক উত্তর হবে অপশান বি পারদ বাষ্প থাকে টরিসেলির শূন্যস্থানে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কে সব পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহ হয় না সরি দেখো কোশ্চেনটা একটু ভুল পড়লাম ঠিক আছে ফার্স্ট টাইম হচ্ছে ঠিক আছে লাইভ যার জন্য একটু সমস্যা হচ্ছে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিয়ে চলো দেখো যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না তাদের কি বলে যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না তাদের কি বলে বা এই কোশ্চেনটাকে এইভাবে বলা যেতে পারে এক কথায় যে তড়িতের কুপ্রবাহী ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশন ডি অন্তরক পদার্থ অন্তরক পদার্থগুলো হচ্ছে তড়িতের কুপরিবাহী ঠিক আছে এগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো ভোল্টমিটারে কোনটি তড়িদ্দার রূপে ব্যবহার করা হয় ভোল্টমিটারে কোনটি তড়িদ্দার রূপে ব্যবহার করা হয় তো দেখো যদি এখানে কোশ্চেন জিজ্ঞেস করে তোমাদেরকে এক্সট্রা আর কোশ্চেন বলে দিই গ্যাস কার্বন ও গ্রাফাইট এগুলো হচ্ছে অধাতু ঠিক আছে অধাতু কিন্তু কোশ্চেন যদি বলে যে দুটি অধাতুর নাম করো যেগুলো তড়িৎ মানে পরিবহনে সক্ষম ঠিক আছে যেগুলো তড়িৎ পরিবাহী তো সঠিক উত্তর হয়ে যাবে গ্যাস কার্বন ও গ্রাফাইট দুটি অধাতু কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতা রয়েছে ওকে তো যাই হোক এর সঠিক উত্তর হবে অপশন ডি ঠিক আছে সবগুলোই ভোল্টামিটারের মধ্যে কী কী রয়েছে ভোল্টামিটারের মধ্যে নিকেল গ্যাস কার্বন ও গ্রাফাইট এই তিনটি এই তড়িদ্দার রূপে ব্যবহার করা হয় ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কোন ধাতুর লেপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে পটাশিয়াম আর্জেন্টন সানাইড ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হবে এর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ সিলভার ধাতুর লেপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে পটাশিয়াম আর্জেন্টনের সানাইড ব্যবহার করা হয় ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন রয়েছে নিচের কোন যৌগ থেকে ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করা যায় নিচের কোন যৌগ থেকে ওকে তো সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান
बोलो सठिक उत्तर क्या है अपशन 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 सी है ठीक है सोडियम पारडक्साइड सोडियम पारडक्साइड एक जौग ठीक है जार थेके घर उष्णत अक्सिजें उत्पन्न करा चाहिए ठीक है एबार देखो एखाने कोश्चन जदि जिज्ञेस करे जे सोडियम पारडक्साइडेर जे संकेत सेटा कि तो संकेत होच्छे Na2O3 एटा होच्छे सोडियम पारडक्साइडेर संकेत एटा होच्छे एकटी अजैव जौग ओके चलो नेक्स्ट क्वेश्चन देखो कौन उपादान शिखा झालाइर काजे व्यवहार करा हय कौन उपादान शिखा झालाइर काजे व्यवहार करा हय तो सठिक उत्तर हबे अपशन बी अक्सिएसिटिलिन शिखा ठीक है झालाइर काजे व्यवहार करा हय बाई क्वेश्चन जो भी जिज्ञेस करे झालाइर काजे कौन दुटी गैस व्यवहार करा हय तो मन रखबे अक्सिजेन और एसिटिलिन ये दुटी गैस व्यवहार करा हय झालाइर काजे ओके चलो नेक्स्ट क्वेश्चन देखो नीचे कौनटी आचार और चाटनी प्रस्तुति व्यवहार करा हय आचार और चाटनी प्रस्तुति कौनटी व्यवहार करा हय तो सठिक उत्तर क्या होबे एर सठिक उत्तर होबे अपशन सी विनेगार विनेगार आचार और चाटनी प्रस्तुति व्यवहार करा हय एछाड़ा चिकित्सा पद्धतिते किन्तु विनेगार व्यवहार करा हय ओके अल्कोहल प्रस्तुतिते किन्तु विनेगार व्यवहार करा हय चलो नेक्स्ट क्वेश्चन देखो डोलोमाइट कौन उपादानेर आक्रिक डोलोमाइट कौन उपादानेर आक्रिक तो सठिक उत्तर क्या होबे एर सठिक उत्तर होबे अपशन बी मैगनेशियम खूब सहज प्रश्न मैगनेशियमेर आक्रिक होच्छे डोलोमाइट चलो नेक्स्ट क्वेश्चन देखो गान मेटाले कौन उपादानटी थाके ना गान मेटाल मध्य कौन उपादान थाके और कौन उपादान थाके ना तो देखो गान मेटाले की थाके तामा थाके ठीक है अर्थात कोपार थाके जिंक थाके और टिन थाके किंतु की थाके ना ऑप्शन डी इज द राइट आंसर निकेल किंतु गान मेटाले थाके ना ठीक है निकेल गान मेटाले थाके ना ओके कोपार थाके जिंक थाके और टिन थाके चलो नेक्स्ट क्वेश्चन देखो पूर्णवयस्क स्त्री क्षेत्र हिमाटोस्किट मानेर गड़ प्राय कत एटा इंग्रेजी ठीक है इंग्रेजी एक नाम हिमाटोस्किट मानेर गड़ जिज्ञेस करछे पूर्णवयस्क स्त्री क्षेत्र तो सठिक उत्तर होबे अपशन बी 34-74% ओके और पुरुष क्षेत्र आई थिंक होबे अपशन ए ठीक है पुरुष क्षेत्र ओके चलो नेक्स्ट क्वेश्चन देखो मानुषेर क्रोरोटी स्नायुर संख्या कत खूब सहज प्रश्न ये धरनेर दो चारटी सहज क्वेश्चन साइंस थेके तुम्हारा पाबे ठीक है मानुषेर क्रोरोटी स्नायुर संख्या तो सठिक उत्तर अपशन सी 12 जोड़ा तो से ही सहज क्वेश्चन तुम्हारा पा जो क्वेश्चनगुलो मोस्ट रिपिटेड एंड इम्पोर्टेंट सो आगे तुम्हारा जे सहज क्वेश्चनगुलो कवर कर कारण सहज क्वेश्चनगुलो जो मिस कर आसो ताहले किन्तु खूब ही खराब लागे ओके चलो नेक्स्ट क्वेश्चन देखो इलियम कोथाय पा जाए इलियम कोथाय पा जाए तो सठिक उत्तर हबे इलियम कोथाय पा जाए अपशन सी क्षुद्रा सरि अपशन सी क्षुद्रांतर मध्य इलियम पा जाए ठीक है क्षुद्रांतर मध्य इलियम पा जाए चलो नेक्स्ट क्वेश्चन देखो टायलिन उत्सेचकटी कोथाय पाया जाए टायलिन उत्सेचकटी कोथाय पाया जाए तो सठिक उत्तर अपशन ए लाला रसर मध्य टायलिन उत्सेचकटी पाया जाए ओके चलो नेक्स्ट क्वेश्चन देखो नीचेर मध्य कोनटी पीत लवण नीचेर कोनटी पीत लवण तो सठिक उत्तर होबे अपशन बोलो सठिक उत्तर होबे अपशन डी सोडियम टोरोकोलेट होच्छे पीत लवण ओके चलो नेक्स्ट क्वेश्चन देखो नीचेर कोनटी रक्तरसे पाया जाए रक्तरसे कोनटी पाया जाए तो सठिक उत्तर होबे अपशन बी सीराम ओ एलबुमिनियम ठीक है सीराम ओ एलबुमिन पाया जाए रक्तरसर मध्य सीराम ओ एलबुमिन ओके चलो नेक्स्ट क्वेश्चन देखो कुमिरे हृदपिंडे कयटी प्रकोष्ठ रही है खूब ही सहज प्रश्न एर जो समय देवा दरकार नहीं तो सठिक उत्तर अपशन डी दुटी अलिंद और दुटी नीले अर्थात टोटल चार्टी प्रकोष्ठ रही है कुमिरे हृदपिंडे ओके चलो नेक्स्ट क्वेश्चन देखो बीसीजी टीका कौन रोगे प्रतिषेधक हिसाब से देवा है ओके तो सठिक उत्तर अपशन बी जक्षा जक्षा रोगे प्रतिषेधक हिसाब से बीसीजी टीका देवा है खूब सहज प्रश्न ये प्रश्न तुम्हारा एक दुटो पाई चलो नेक्स्ट क्वेश्चन देखो एचआईवी संक्रमण निर्धारण के लिए कौन परीक्षा करा है ठीक है एचआईवी अर्थात एड्स संक्रमण निर्धारण के लिए कौन परीक्षा करा है तो सठिक उत्तर अपशन ए एलिसा टेस्ट करा है ओके एलिसा टेस्ट करा है मन रखे चलो एबार तुम्हारे जो दुटो कमेंट टैक्स एर उत्तर तुम्हारा कमेंट बक्से जानाबे ठीक है तो देखो प्रथम सीटी की रही है भारत कौन शहर के राजप्रासादेर शहर बला है भारत कौन शहर के राजप्रासादेर शहर बला है खूब ही सहज प्रश्न ये दुटी प्रश्न उत्तर तुम्हारा कमेंट बक्से जानाबे ओके एछाड़ा जदि पारो तो बोलबे तुम्हारा दिल्ली के की बला है भारत राजधानी छाड़ा और की बला है विदेशेर कौन शहर साथे तुलना करा है ओके हिंट दिए दिलाम मुम्बई के की बला है तुम्हारा एटाओ जानाबे चेन्नई के की बला है अर्थात ये शहरगुलोर उपनाम कि ठीक है खूब सहज प्रश्न उत्तरगुलो कमेंटे जानाबे ओके चलो नेक्स्ट देखो निम्नलिखित अंगगुलिर मध्य कोनटी बाहिक आवरण पेरिकार्डियम साइंस थेके क्वेश्चन
খুবই সহজ, জাস্ট কোশ্চেনটাকে একটু ঘোরানো রয়েছে, অন্য কিছুই না, ঠিক আছে? তো এর সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে, ওকে? চলো, তো যাই হোক, দেখো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, প্রথম তোমাদের সামনে লাইভ এলাম। তোমরা অনেকেই বলছিলে যে লাইভ এসো, ঠিক আছে, লাইভ এলে ভালো হবে, সুবিধা হবে আমাদের। তো যদি লাইভ এসে কিছু, দেখো ফার্স্ট টাইম লাইভ আসছি, সো একটু হতে পারে এদিক ওদিক, তো যদি কিছু হয়ে যায় ভুল জানে অজান্তে, ঠিক আছে, তো প্লিজ কিছু মনে করো না, অ্যাডজাস্ট করবে, ওকে? আর কমেন্টে জানাবে তোমাদের ক্লাস কতটা উপকারে আসলো, ঠিক আছে, ক্লাস কতটা ইম্পর্ট্যান্ট ছিল, কোশ্চেন কতটা ইম্পর্ট্যান্ট ছিল, সে সম্বন্ধে কিন্তু ফিডব্যাক দেবে, ঠিক আছে? তোমাদের ফিডব্যাক আমাকে ইম্প্রুভ করতে মানে প্রচণ্ড সাহায্য করে, সো নিজেদের ফিডব্যাক দেবে কমেন্ট বক্সে, ওকে? আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, আর বন্ধুবান্ধব সহপাঠীদের কাছে একটু শেয়ার করে দেবে, ওকে? আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অল সিলেক্ট করে নেবে, ওকে? তাহলে ভিডিওর প্রথমেই নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিও ডিসক্রিপশন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থাকো, সফলতা এখন একদিন আসবে। পিডিএফের জন্য একটা কাজ করবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু আমি পিডিএফ তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দেবো, ওকে? তো যাই হোক, দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।